হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস প্রতিদিন সন্ধ্যা ছটায় আমি তোমাদের জন্য যে একটু করে মক টেস্ট নেই তো সেই মক টেস্টের আজকে তেইশ নম্বর ক্লাস তো যারা যারা প্রতিদিন মক টেস্ট দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর প্রতিদিন মক টেস্টের শেষে তোমাদের জন্য এই দুটি করে প্রশ্ন আমি রাখি তো এই দুটি প্রশ্ন আগে সলভ করে দিচ্ছি আগের দিন মক টেস্টের শেষে এই দুটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছিলাম যদিও খুব কম সংখ্যক ছাত্রই অ্যান্সার করেছিল তো আজকের মক টেস্টের শেষেও এরকম দুটি প্রশ্ন রয়েছে তো তোমরা সেই দুটি প্রশ্নের উত্তর কমেন্টে দেবার চেষ্টা করবে তো প্রথম যে প্রশ্নটি ছিল দেখো যে কালিদাস কার সভাকবি ছিলেন তার সঠিক উত্তর কী ছিল ছি নাম্বার দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দুই নাম্বার যে প্রশ্নটি ছিল যে যুগান্তর দল কে প্রতিষ্ঠা করেছেন তার সঠিক উত্তর কী ছিল এ নাম্বার বারীন্দ্রনাথ ঘোষ তো চলো আজকের মকটা শুরু করা যাক প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন রয়েছে তো তোমরা আমার সাথে সাথে উত্তর করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলাবে যে তোমাদের আজকের মকৃশ থেকে কটি প্রশ্ন ঠিক হলো তো প্রথম প্রশ্ন দেখো যে মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার এই গ্রন্থটির লেখক কে রামস্বামী ভেক্টর রামন সর্ববলী রাধাকৃষ্ণন রাধ রামানাথ কোবিন্দ নাকি এদের মধ্যে কেউ নয় তো এটি বানাম ভুল হবে হয়েছে রামনাথ কোবিন্দ হবে তো সঠিক উত্তর কী হয়ে যাবে এ নাম্বার রাষ্ট্রপতি রামস্বামী ভেক্টর রামন ঠিক আছে তারপর নেক্সট দেখো যে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ এর সংখ্যা কত এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে সি নাম্বার তেরোটি কারণ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ এর সংখ্যা বর্তমানে তেরোটি তারপর দেখো যে ভারতের কোথায় কোনো অভয়ারণ্য নেই দিল্লি পুদুচেরি ব্যাঙ্গালুরু নাকি এদের মধ্যে কোনোটি নয় তো সঠিক উত্তর কী হয়ে যাবে বি নাম্বার পুদুচেরি কারণ পুদুচেরিতে কোনো অভয়ারণ্য নেই আর ফ্রেন্ডস এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই প্লিজ ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে তো নেক্সট প্রশ্ন দেখো যে ভারতের মহাকাশ গবেষণার সূচনা হয় কবে আর ফ্রেন্ডস তোমাদের একটা কাছে একটা রিকোয়েস্ট আজকের প্রশ্নগুলি যদি তোমাদের ইম্পর্টেন্ট মনে হয় বা মনে হয় এই প্রশ্নগুলি কোনো কাজে আসতে পারে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই সব প্রশ্নগুলি যদি তোমরা নিতে চাও তাহলে এই প্রশ্নগুলি কালকে আমি টেলিগ্রামে দিয়ে দেবো তো টেলিগ্রাম জয়েন করতে পারো লিঙ্ক দেখো ডেসক্রিপশনে দেয়া আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে টি নাম্বার উনিশশো বাষট্টি কারণ ভারতের মহাকাশ গবেষণার সূচনা হয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে নেক্সট দেখো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন নদীর উপরে কুঠি নির্মাণ করেছিলেন নর্মদা তাপ্তি গঙ্গা নাকি কৃষ্ণা তো সঠিক উত্তর কী হয়ে যাবে বি নাম্বার তাপ্তি কারণ ইংরেজরা তাপ্তি নদীর উপরে কুঠি নির্মাণ করেছিল নেক্সট দেখো যে ভারতের জাতীয় স্বাস্থ্যনীতি কবে গঠিত হয়েছিল দুই হাজার দুই নাকি উনিশশো পঁচানব্বই সঠিক উত্তর কী হয়ে যাবে এ নাম্বার দুই দুই তারপর নেক্সট দেখো যে অ্যারামেন্ট আইল কাকে বলা হয়ে থাকে স্কটল্যান্ডকে আয়ারল্যান্ডকে অস্ট্রেলিয়াকে নাকি ইংল্যান্ডকে তো সঠিক উত্তর কী হয়ে যাবে বি নাম্বার আয়ারল্যান্ডকে তারপর দেখো যে ভারত মহাকাশে মানুষ প্রেরণ করেছিল মানে ভারত কত নাম্বার দেশ যারা মহাকাশে মানুষ প্রেরণ করেছিল তেরোতম চোদ্দতম নাকি পনেরোতম তো সঠিক উত্তর কী হয়ে যাবে এ নাম্বার তেরোতম কারণ ভারত তেরোতম দেশ যে মহাকাশে মানুষ প্রেরণ করেছিল তারপর যে ভারতের জাতীয় দিনপঞ্জিকা কত সাল থেকে চালু হয়েছিল উনিশশো ষাট উনিশশো সাতান্ন উনিশশো পঞ্চাশ নাকি উনিশশো তো সঠিক উত্তর কী হয়ে যাবে বি নাম্বার উনিশশো সাতান্ন কারণ ভারতের জাতীয় দিনপঞ্জিকা চালু হয়েছিল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে নেক্সট দেখো যে প্রিয়দর্শিকা কার রচনা তো এখানে হর্ষবর্ধন হবে ঠিক আছে এটি বানাম মিস্টেক হর্ষবর্ধন অর্শ্বঘোষ ভারবি নাকি মাঘ তো সঠিক উত্তরও সেটাই হবে যে রাম মিস্টেক হয়ে গেছে হর্ষবর্ধন কারণ প্রিয়দর্শিকা এটি হর্ষবর্ধনের রচয়িতা নেক্সট দেখো যে একশো এমবি ক্রিকেট অ্যাপস এর প্রবক্তা কে শচীন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি রবি শাস্ত্রী নাকি কপিল দেব তো সঠিক উত্তর কী হয়ে যাবে এ নাম্বার শচীন তেন্ডুলকর ফ্রেন্ডস তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে এবং ভিডিও শেষে কমেন্ট অবশ্যই করবে যে আজকের মক্রিস থেকে তোমরা কত নাম্বার পেলে নেক্সট দেখো যে ভারত মানে বর্তমানে ভারতবর্ষে নবরত্ন মর্যাদা সংস্থার সংখ্যা কয়টি তেরোটি চোদ্দোটি পনেরোটি নাকি বারোটি সঠিক উত্তর কী হয়ে যাবে ডি নাম্বার বারোটি কারণ অনেক প্রশ্নই তোমাদের এমন মনে হবে যে অজানা যে প্রশ্নগুলি হয়তো ভুল আছে কিন্তু এই প্রশ্নগুলো ঠিক আসলে আছে এবং অনেক সময় পরীক্ষাতে এই প্রশ্নগুলি চলে আসে নেক্সট দেখো যে প্রথম জাতীয় শ্রম কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো ছেষট্টি উনিশশো সত্তর উনিশশো নাকি উনিশশো তো সঠিক উত্তর কী হয়ে যাবে উনিশশো কারণ ভারতের প্রথম জাতীয় শ্রম কমিশন গঠিত হয়েছিল উনিশশো ছেষট্টি নেক্সট দেখো যে দুলারি কন্যা প্রকল্প কোথায় চালু হয়েছে পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশে মিজোরামে নাকি অরুণাচল প্রদেশে তো সঠিক উত্তর কী হয়ে যাবে অরুণাচল প্রদেশ কারণ দুলারি কন্যা যে প্রকল্পটি রয়েছে এটি চালু হয়েছে অরুণাচল প্রদেশে তারপর দেখো যে কেয়ার এনার্জি হল একটি তেল কোম্পানি একটি পণ্য কোম্পানি কাপড় কোম্পানি নাকি এদের মধ্যে কোনোটি নয় তো সঠিক উত্তর কী হয়ে যাবে এ নাম্বার তেল কোম্পানি কারণ কেয়ার এনার্জি একটি তেল কোম্পানি নেক্সট দেখো যে ঝাড়খণ্ডের অভয়ারণ্য কতগুলি ষোলোটি পনেরোটি দশটি বারোটি তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর কী হয়ে যাবে সি নাম্বার দশটি কারণ ঝাড়খণ্ডে অভয়ারণ্য রয়েছে কয়টি দশটি আর ফ্রেন্ডস কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে যায় না তোমরা প্লিজ কমেন্টে জানাবে কারণ অনেক আমি দেখেছি একটি প্রশ্ন যদি বাই মিস্টেক ভুল হয়ে যায় তাহলে কমেন্টে সে গালাগালি গালাগালি দেয় তো ভাই সেরকম মিস্টেক অনেক সময় হয়ে যায় তা তোমরা গালাগালি না দিয়ে প্লিজ বলবে যে কোন প্রশ্নটার উত্তর ভুল ছিল বা প্রশ্নটা ভুল ছিল নেক্সট দেখবে সরি নেক্সট দেখো যে মহারাষ্ট্রে অভয়ারণ্যের সংখ্যা কতগুলি মহারাষ্ট্র অভয়ারণ্যের সংখ্যা কতগুলি বত্রিশটি তারপর দেখো যে আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় বারোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি বারোই আগস্ট নাকি এদের মধ্যে কোনোটি নয় তো এই প্রশ্নটা অনেক সময় অনেক ছাত্ররাই পরীক্ষায় ভুল করে তাই এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় বারোই আগস্ট কিন্তু আমাদের ভারতবর্ষে যুব দিবস পালন করা হয় কবে বারোই জানুয়ারি এটি তোমাদের মনে রাখতে হবে যে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় ছি নাম্বার অপশন বারোই আগস্ট তারপর দেখো যে হুরু জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত সুবর্ণরেখা কৃষ্ণা নদী নর্মদা নদী নাকি এদের মধ্যে কোন নদী নয় তো সঠিক উত্তর কী হয়ে যাবে এ নাম্বার সুবর্ণরেখা কারণ হুরু জলপ্রপাত এটি সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত তারপর দেখো যে ইউপিএসসি সৃষ্টি হয়েছিল কত সালে উনিশশো একষট্টি উনিশশো একান্ন উনিশশো একাত্তর নাকি উনিশশো একানব্বই তো সঠিক উত্তর কী হয়ে যাবে বি নাম্বার উনিশশো একান্ন কারণ ইউপিএসসির সৃষ্টি হয়েছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তো ফ্রেন্ডস এই ছিল আজকের টপ টোয়েন্টি কোয়েশ্চনের মক টেস্ট তো যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখেছে অনেক ধন্যবাদ আর প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে ঠিক আছে আর কমেন্ট করবে যে আজকের মক টেস্ট থেকে কত পেলে আর এই প্রশ্ন দুটির তোমাদের জন্য আজকের রাখলাম এই দুটি প্রশ্নের উত্তর প্লিজ তোমরা কমেন্টে জানাবে যে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে গণ্ডক কোশি তিস্তা নাকি যমুনা আর দু নম্বর যে অন্ধকারে দেখতে সাহায্য করে কোষ কোন কোষ নাকি রেটিনা তো দুটি সহজ প্রশ্ন আর এই দুটি প্রশ্ন আগের দিন মক টেস্টে আমি বলেছিলাম তো তোমরা যদি কেউ আগের দিনের মক টেস্টে না দেখো সেটা দেখে নাও সেখানে এই প্রশ্ন দুটি পেয়ে যাবে তারপর এখানে এসে উত্তর দুটি করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট মক টেস্টে আর রাত্রে তো আমি টেলিগ্রামে আবার মক টেস্ট দেবোই রাত দশটার দিকে তো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ